নমস্কার, ভূমি 24x7-এ আপনাদের সকলকে স্বাগত। যেহেতু এখানে আমি আর আমার সঙ্গে প্রার্থী রয়েছেন এবং আমার ক্যামেরা পার্সন রয়েছে, তাই কথা বলার সুবিধার্থে আমি আমার মাস্কটা খুলেই কথা বলব। আমরা বিধাননগর পৌর নিগম ভোটের হাল হাকিকাত জানতে এই মুহূর্তে চলে এসেছি 39 নম্বর ওয়ার্ডে, এবং এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মিস্টার রাজেশ চিরিমারকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। দাদা, ভূমি 24x7-এ আপনাকে স্বাগত। আগের বছর আপনি আগের পৌরসভা ভোটে আপনি প্রার্থী হয়েছেন, বিপুল ভোটে জয়লাভ করেছেন, এবং এবছর আবার আপনি প্রার্থী হয়েছেন, কি ঠিক কিরকম লাগছে? দেখুন, দল আমাকে আবার প্রার্থী করেছে, কেন আমি বোধহয় ভালো কাজ করেছি বা এখানে মানুষের সঙ্গে ছিলাম। অবশ্য যখন রাজনীতি করি, টিকিট পাওয়াটা আবার রিনমিনেশন পাওয়াটা আমার কাছে একটা গর্বের বিষয়, এবং তার সঙ্গে আমি আবার মানুষের জন্য এখানে 39 নম্বর ওয়ার্ডে কাজ করতে পারবো, এটাও আমার কাছে কম বড় কথা নয়। তো সেই জন্য আবার আছি এখানে, ইলেকশন লড়ছি, 12 তারিখ ভোট, আমরা আমাদের প্রচার চালিয়ে যাচ্ছি। এই প্রচার চালাতে গিয়ে, প্রচার করতে গিয়ে কতটা ডিফিকাল্টিজের সম্মুখীন হতে, কারণ এখন কোভিড সিচুয়েশন, মানুষের কাছে অতটা যাওয়া যাচ্ছে না, মানুষের পাশে মানে পৌঁছানো যাচ্ছে না মানুষের কাছে যতটা সম্ভব, তো কীরকম ডিফিকাল্টিজের সম্মুখীন হতে হচ্ছে? ডিফিকাল্টি কিছুই নয়, কারণ আপনি দেখুন, মানুষের প্রাণ এবং মানুষের সুরক্ষা আমার কাছে আগে প্রাথমিক, এবং কোভিড বিধি মেনেই আমরা প্রায় 2 বছর ধরে যে কোভিডের যেভাবে আমরা মোকাবিলা করেছি সেভাবেই করে করছি। আর দেখুন, আমি তো 6 বছর এখানে কাজ করেছি, মানুষ এখানকার বেস্ট জাজ, ওরা জানে আমি কতটা ভালো কাজ করেছি কি করিনি, তা ওরাই নিজের জাজমেন্ট দেবে। আমি মনে করি 2015 সালের 39 নম্বর ওয়ার্ড আর 2022 সালে জানুয়ারি মাসে আমরা আছি, অনেকটা এখানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে। এবং সব থেকে বড় কথা, আমি সবসময় অ্যাসেসেবল ছিলাম মানুষের কাছে। আমি সবসময় যখন মানুষ আমাকে চেয়েছে বা কোনো কারণে খুঁজেছে বা যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, আই ওয়াজ অলওয়েজ অ্যাভেলেবল। তো সেই জন্য মানুষ নিজে জানে, এখানকার যারা এখানকার ভোটার ওরা নিজেই জানে। তা আমার খুব বেশি সেভাবে প্রচারের কোনো ব্যাপার নয় যে আমাকে মানুষকে সে কোভিড প্রোটোকলটা ভেঙে যাতে ওদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, ওই রকম কোনো ব্যাপার নয়। তো এই কোভিড সিচুয়েশনে কি ডিজিটাল মাধ্যমে প্রচারের কোনো ভাবনা আছে? দেখুন, আমি তো অনেকদিনই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, যেখানে সোশ্যাল মিডিয়া একটা প্রচারের বড় মাধ্যম হয়েছে, সেখানে মানুষের সঙ্গে যোগাযোগও একটা বড় কথা। আমরা যেভাবে রাস্তায় বেরোই মাইক ফাইক নিয়ে, একটা অটো নিয়ে আমরা বেরোচ্ছি, তার ছাড়া ব্যানার পোস্টার আছে, তারপরে আমাদের কাজের এবং পার্টির ম্যানিফেস্টো নিয়ে আমরা বাড়ি বাড়ি মানে ওটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। তার সঙ্গেই অনেকগুলো জায়গা আমরা যাদের কাছে পৌঁছতে পাচ্ছি না বা যারা খুবই সিনিয়র সিটিজেন তাদের বাড়িতে গিয়ে বসে কথা বলাটা উচিত হবে না এই কোভিডের সময়, তাদের কাছে আমরা টেলিফোনও করছি। তো সব মিলেই মানে আমার একটা টোটাল কন্ট্যাক্ট মানুষের সঙ্গে এখানে 6 বছর ধরে আছে, এটা কেউ ডিনাই করতে পারবে না। যারা আমার বিরোধী পক্ষ যারা দাঁড়িয়েছেন তারাও এটা বলতে পারবেন না কি আমি মানুষের কাছে অ্যাপ্রোচেবল ছিলাম না। তো মানুষের সঙ্গে সবসময় আমার একটা কন্ট্যাক্ট আছে এবং ছিল, তা সেই জন্য খুব একটা ডিফিকাল্টি মানে প্রচারে আমার কিছু হচ্ছে না। এই মানুষের কাছে পৌঁছচ্ছেন, প্রচার করছেন, মানুষ কি বলছে, কি তাদের ডিম্যান্ড মেইন আপনার কাছে? মনে হচ্ছে মানুষ আমাকে আশীর্বাদই করছে, অনেকজনের শুভেচ্ছা পাচ্ছি, এবং ডিমান্ড বলে এখানে কিছু নয়। দেখুন, ডিমান্ড ইন আরবানাইজেশন ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। কেউ যদি বলে আরবানাইজেশনে আমার কাজ শেষ হয়ে গেছে, এটা নয়। আমরা একটা মেট্রোপলিটন সিটি, কলকাতার লাগোয়া আমাদের একটা কর্পোরেশন বিধাননগর, তা সেখানে কি আপনি বলতে পারেন কি আমার আরবানাইজেশনের আমরা শতবার্ষিকী সেলিব্রেট করলাম কিছুদিন আগে? তা আপনি বলুন, মানে এখানে কাজের ডিমান্ড বলে কিছু নয়, আপনাকে সবসময় মানুষকে লাইফটাকে ইজি করে দিতে হবে, সেটাই আরবানাইজেশনের একটা বড় দায়িত্ব। সেটা আমি আমার এখানে করেছি, এবং আমার এখানে আপনার দেখবেন 39 নম্বর ওয়ার্ডের সমীকরণটা একটু ডিফারেন্ট। আমার যেখানে 40% স্লাম এরিয়া আছে, দত্তাবাদ এলাকা আছে, যেখানে বহু সংখ্যক মানুষ বহু কম জায়গাতে থাকে, মানে ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। অন দি আদার হ্যান্ড, আমার 5টা পার্ট এরকম আছে যেটা ব্লক এরিয়া, যেটা খুবই অর্গানাইজড এবং একটা প্ল্যান্ড সিটির পোর্শন। তারপরে আমার কাছে এখানে 3টে বড় আবাসন আছে, যেখানে প্রায় 250-300 মাল্টিস্টোরিড বিল্ডিংস আছে, 4তলা 5তলা বিল্ডিং আছে। তো সবারই কিন্তু চাহিদাটা একরকম নয়, আর আমরা এখানে সিভিক সার্ভিস প্রোভাইডার, আমরা হলাম অ্যাডমিনিস্ট্রেশনের সব থেকে লোয়ার লেভেলে মানুষের কাছে অ্যাডমিনিস্ট্রেশনের মুখ। তাই সেই জন্য
ডেলি পরিষেবার সঙ্গে সঙ্গে আপনাকে লাইফটাকে আরবানাইজেশনে কী করে আমরা ইজি করতে পারি, সেটাও আমাদের কাছে একটা বড় কথা, লক্ষ্য আমাদের সেটা। আচ্ছা, মমতা ব্যানার্জি যে 16টি প্রকল্প, সেই প্রকল্পগুলো আপনার এলাকার মানুষ পেয়েছে ভালোমতো? আপনি নিজে গিয়ে খবর নিতে পারেন। আমার কন্যাশ্রী, সবুজ সাথী এবং রূপশ্রী, এই তিনটে বড় প্রকল্পে আমি বলবো আমার 99% অ্যাচিভমেন্ট আছে, ঠিক আছে। আর যেটা নেই 1%, সেটা অনেক কারণে, টেকনিক্যাল কারণে হয়, স্কুল ড্রপ আউট হয়ে গেল, এরকম ব্যাপার থাকে। তার ছাড়া আপনাকে আমি বলি, 1700 থেকে 1800 মহিলা রিসেন্টলি লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিলেন আমার ওয়ার্ড থেকে। তার মধ্যে 97 পয়েন্ট সামথিং, মানে আপনি ধরেন 97.5% মহিলা অলরেডি টাকাটা পেয়ে যাচ্ছেন। 2% একটা কেস হয়, এত বড় বড় অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে, কোথাও অ্যাকাউন্ট নাম্বার ভর্তি করতে ভুল হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো আমরা রেক্টিফিকেশনের প্রসেস ডিসেম্বর থেকে চালু করেছি। সে 2.5% মহিলা যারা পায়নি তারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ইটস এ ভেরি টেকনিক্যাল প্রবলেম, মানে খুব একটা, কাউন্সিলরের আগে দায়িত্ব ছিল বিজলি পানি সড়ক, মানে আলো রাস্তা জল, কিন্তু আমরা যারা তৃণমূল করি, আমরা 10 বছর ধরে যখন থেকে তৃণমূলের বোর্ড এখানে কর্পোরেশনে বিধাননগরে এসছে, আমরা এই বেসিক সার্ভিসেসকে একটু পেরিয়েও আমরা কাজ করেছি, যেটা রাজ্য সরকারের যতগুলো স্কিম আমরা খুব তৎপরতার সঙ্গে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং সাকসেস রেট ইজ কোয়াইট হাই ইন ইমপ্লিমেন্টিং দি গভর্নমেন্ট স্কিম যেটা আমাদের ছিল। বিরোধীদের একটা মত রয়েছে যে এখানে বিধাননগরে জল জমা এবং জল জমা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া, কি বলবেন? এটা হয়েছে নিশ্চয়ই, আমি বলবো ড্রেনেজ নিয়ে একটা সমস্যা আছে। আমি যেটা আগেও বলেছি কি, আরবানাইজেশনে কোনো দিন আপনি বলতে পারবেন না কি আমার কাজটা শেষ হয়ে গেছে, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এলাকা ভিত্তিক কিছু কিছু জায়গায় সমস্যা থাকবে এবং সমস্যাগুলোকে মেটানোর জন্যই কাউন্সিলরকে আপনারা নির্বাচিত করেন। এইটা আপনাদের দেখতে হবে, যখন একটা সমস্যা হয় কাউন্সিলর কতটা টাইম নিয়ে সেটাকে অ্যাটেন্ড করছে। সমস্যা হবে না সে কেউ বলতে পারে, লাইট থাকলে লাইট খারাপ হবে, রাস্তা হলে আবার রাস্তা রিপেয়ারিং করতে হবে, ড্রেনটা নিয়ম মতন পরিষ্কার করতে হবে, হাউ ওয়েল ডু উই অ্যাটেন্ড টু আ প্রবলেম সেটা একটা বড় কথা। তো প্রবলেম হবে, আগেও হয়েছে, সেটা আমি ডিনাই করব না, কিন্তু প্রবলেমটাকে আমরা কত তাড়াতাড়ি অ্যাটেন্ড করি, সে রিসপন্স টাইমটা আমাদের কতটা কম, সেটাই হলো একটা ভালো কাউন্সিলরের ছবিটা। মানে হ্যাঁ, আমি মানুষের কাছে আছি, আমি প্রবলেমটা শুনেছি, আমি প্রবলেমটা অ্যাটেন্ড করেছি। প্রবলেম নিশ্চয়ই, আরবানাইজেশন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, কেউ বলতে পারবে না কি আর কোনো দিন কোনো প্রবলেম হবে না, এটা তো হবে, এটা স্বাভাবিক। আমাদের বাড়িতেও আমরা লাইট লাগাই, সে লাইটগুলো কি খারাপ হয় না, সে রিসপন্স টাইমটা কত, সেটা আপনাকে দেখতে হবে। জয় সম্পর্কে ঠিক কতটা আশাবাদী? বিপুল ভোটে জয় আপনি আগের বারও হয়েছেন, আগের পৌরসভায় আপনি জয়ী হয়ে ফিরেছেন, এই বছর কি আর একটু বেশি পাবেন, কি মনে করছেন? আমি মনে করি আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি, ওদের জন্য কাজ করেছি। আর আমি যখন কাজ করেছি, কোনো কালার, কোনো পার্টির রং, কোনো জাতি, কোনো আর্থিক সমীকরণ কিছু দেখিনি, এই জন্য আমি মনে করি আগের থেকে আরও বেশি মানুষ এর কাছে, আমার পরিচিতিটা বেড়েছে এবং আমার আন্তরিকতা তো মানুষের সঙ্গে বেড়েছে, যেহেতু আন্তরিকতাটা বেড়েছে এবং অনেক মানুষের সঙ্গে বেশি করে পরিচয় হয়েছে, আমি ওদের পাশে দাঁড়িয়েছি, আমি নিশ্চয়ই মনে করি কি আমার যে ভিক্টরি মার্জিনটা সেটা আরও বাড়বে। ভূমি 24x7 মাধ্যমে আপনি আপনার এলাকাবাসীদের উদ্দেশ্যে কী বলবেন? আমি সকলকে একটাই কথা বলবো কি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন এবং আমার উপরে ভরসা রাখবেন, আমি আছি, থাকবো, আর আপনারা যতটা সুযোগ দেবেন কাজ করার ততটা আপনাদের জন্য কাজ করিয়ে দেখাবো। আপনারা শুনে নিলেন দাদার কথা, দাদা আগের পৌরসভাতেও জয় হয়েছেন, তিনি আশা রাখছেন এই পৌরসভাতেও মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। বিধাননগর থেকে ক্যামেরায় সঞ্জীব পালের সাথে তনুশ্রী দত্তের রিপোর্ট, ভূমি 24x7।